আমরা যারা ভাদ্র মাসের শেষের দিকে এবং আশ্বিন মাসের প্রথম দিকে শশাগুলোর বীজ রোপণ করে থাকি, সেই সমস্ত চাষি ভাই আপনাদের গাছগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর কিছুদিন বাদেই ধরুন কার্তিক মাসের শেষের দিকে দুই একটা করে শশা তোলা কিন্তু শুরু হবে, তারপরে একদম পুরো দমে শশা উঠবে। তো এই মুহূর্তে আমাদের সবার একটাই টার্গেট হবে যে শশার গাছগুলো যেন সুন্দরভাবে বাড়তে থাকে আর মাচাটা খুব তাড়াতাড়ি ভরে যায়, এই দুটোই কিন্তু আমাদের কাছে চাওয়া থাকবে। আর তারপরে আমাদের যে শশাগুলো হবে সেগুলো যেন এ কোয়ালিটির শশা হয়, বাজারে গিয়ে যেন খুব সুন্দর দাম পাওয়া যায়। আর শশার ফলন যদি বেশি পেতে হয় এবং তার কোয়ালিটি যদি ভালো করতে হয়, এই মুহূর্তে আমাদের যে পরিচর্যা করতে হয় সেটা হয় শশা গাছের এই পাতার পরিচর্যা। শশা গাছের যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোকে একদম চকচকে সুরক্ষিত রাখা হচ্ছে আপনার এই মুহূর্তে দায়িত্ব। কেমন, এই দেখুন, এই পাতাগুলোকে এরকম একদম সবুজ চকচকে রাখতে হবে। আর এই পাতাগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের দুটো বিষয়ের উপরে কিন্তু নজর দিতে হয়। এক নম্বর হচ্ছে ছত্রাকনাশক, দুই নম্বর হচ্ছে কীটনাশক, অর্থাৎ গাছের পাতায় ছত্রাকের আক্রমণ এবং এই সবুজ গাঢ় সবুজ পাতার নিচে কীটপতঙ্গের যে বাসা বাঁধে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এই মুহূর্তে এই দুটো কাজই আমাদের মানে প্রধান কাজ। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সঙ্গে ডিটেলস ছত্রাকনাশক নিয়ে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ছত্রাকনাশক শশা চাষের জন্য বেটার হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব। একে একে প্রত্যেকটা ওষুধের কথা বলবো, মানে ধাপে ধাপে একটার পর আরেকটা, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনটা কখন দেবেন আপনাদের সঙ্গে আলোচনা করব, ডোজ কী হবে সেটা জানাবো। নমস্কার চাষি ভাই, আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্সকেশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা মানে চ্যানেলে প্রথম আসলেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সঙ্গে থাকবেন আর ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আসুন সম্পূর্ণ ভিডিও দেখি। এবার শশাতে আমাদের চাষি ভাই যে ছত্রাকের সমস্যা দেখা দেয়, ছত্রাক ঘটিত যে রোগের আক্রমণটা দেখা যায় সেটা প্রধানত কিন্তু দুটো আপনারা খেয়াল করে দেখবেন, একটা হচ্ছে ডাউনি মিলডিউ আর একটা হচ্ছে পাউডারি মিলডিউ। এবার ডাউনি মিলডিউ এর ভিতরে সব থেকে খতরনাক, এমন আক্রমণ হয় জমিতে আপনারা খেয়াল করে দেখবেন মানে মাচা পর্যন্ত মানে ভরতে পারে না। আপনি জমিতে একদম শশা গাছ লাগিয়ে কমপ্লিট যত্ন করছেন, মাচা দেওয়া কমপ্লিট, তারপরে দেখবেন মাচা ভরা যায় না, মানে হঠাৎ করে পাতা হলুদ হয়ে সমস্ত গাছগুলো যেন নষ্ট হয়ে যায়, যেটা হচ্ছে ডাউনি মিলডিউ। আসুন এবার আপনাদেরকে বলি, এই ডাউনি মিলডিউ আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু শশা চাষে আপনি অবশ্যই সফল হবেন। তো প্রথমে জানাই ডাউনি মিলডিউটা কী, কোন সময়ে আক্রমণ করে আর এর ওষুধ মানে ট্রিটমেন্টটা কীভাবে করবেন। এমন কিছু ওষুধের কথা বলবো যেটা ডাউনি মিলডিউ, সঙ্গে সঙ্গে পাউডারি মিলডিউ এবং লেট ব্লাইট, কিছু লেট ব্লাইট অল্প পরিমাণে লাগে, এক ওষুধের ভিতরে সমস্ত ছত্রাকনাশক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেই ওষুধগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন চাষি ভাই, এই পরিচর্যাটা খুব সহজ হবে যদি আপনি ডাউনি মিলডিউ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারেন। আগের বছরের ভিডিওতেও আপনাদের কিন্তু দিয়েছিলাম, তো অল্প একটু সংক্ষেপে আপনাদের ডাউনি মিলডিউ সম্পর্কে একটু বলি। দেখুন ডাউনি মিলডিউ এটা কিন্তু মাটি থেকে একদম গাছের গোড়ার যে পাতাগুলো আছে সেই গোড়ার পাতা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আর এটা এমন একটা মারাত্মক রোগ যে আপনি প্রথমে তিনটে স্টেজ থাকে, প্রাথমিক, সেকেন্ডারি আর একটা হচ্ছে লাস্ট স্টেজ। আর প্রাথমিক স্টেজ যেটা হচ্ছে সেটা আপনি কিন্তু খালি চোখে দেখে বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, কিন্তু তাহলে আপনি ভাববেন যে কিভাবে তাহলে আমি ট্রিটমেন্ট করব। আপনাকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে যে এটা লাগতে পারে, তারপরে আপনার জমিতে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, সেটা জানাচ্ছি। তো প্রথমে মাটিবাহিত এটা রোগ, এটা মাটিতে এর জীবাণু স্পোরগুলো থাকে, অনুকূল পরিবেশের জন্য স্পোরগুলো অপেক্ষা করে, তারপরে সেই উপযুক্ত পরিবেশ পেয়ে সেটা ফোটে, ফোটার পর নিচ পাতা থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। খেয়াল করে দেখবেন নিচের পাতা থেকে হলুদ হয়, আস্তে আস্তে ছোপ ছোপ দাগ পড়ে, তারপরে উপরের দিকে আস্তে আস্তে হলুদ হয়ে সম্পূর্ণ জমি একদম কভার করে নেয়। এবার এর যে স্পোরগুলো আছে না, এইগুলো ফোটে, মানে এই স্পোরগুলো থেকে অঙ্কুরোদ্গম হয়, তারপরে এই ডাউনি মিলডিউয়ের ছত্রাক তৈরি হয়, সেটা হচ্ছে এর কন্ডিশনটা দেখুন। পরিবেশের তাপমাত্রা 20-22, রাতের দিকে নেমে যাবে, ঠান্ডা, কুয়াশা পড়বে ভোরের দিকে। এবার হঠাৎ করে একদিন ধরুন বৃষ্টি হলো, দেখুন কন্ডিশন, বৃষ্টি কিন্তু একটা কন্ডিশন, হঠাৎ করে বৃষ্টি হলো আর 4 ঘন্টার অন্ধকার, দিনের বেলা ধরুন 12টায় বৃষ্টি হলো, আপনার তারপরে 2টোর দিকে রোদ উঠলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডাউনি মিলডিউ আপনার আক্রমণ হবে না। কিন্তু ধরুন রাতের দিকে যদি বৃষ্টি হয়, ধরুন রাত 12টায় বৃষ্টি হলো, এবার সকাল আসতে আসতে আপনার 6 ঘন্টা ক্রস করলো, এখানে 4 ঘন্টার অন্ধকারও পেয়ে গেল, তাহলে বৃষ্টি 4 ঘন্টার অন্ধকার, তখন কিন্তু স্পোরগুলো ফুটে যাবে আর রাতের টেম্পারেচার 20-25 ভিতরে। তা ঠিক এই সময় ডাউনি মিলডিউর প্রকোপ সব থেকে বেশি দেখা দেয় এই কন্ডিশনটা। তাহলে আপনি সতর্ক হবেন কী করে, যখনই দেখবেন বৃষ্টি পড়ছে, একটা রাতে একটা বৃষ্টি হলো, সেই দিন সকালবেলা
আপনি পাতার জল পড়ার পর এসে স্প্রেটা করে দেবেন, তাহলে দেখবেন জমি সেফ থাকবে। আর ডাউনি মিলডিউর যে চিকিৎসা, মানে গাছের যে স্প্রেটা, সব সময় আপনারা প্রিভেন্টিভ কেয়ারে যাবেন। প্রিভেন্টিভ অর্থাৎ রোগ লাগবে না, আমি 7 দিন অন্তর অন্তর ওষুধ দেবো, তবেই পাতাগুলো কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন। আর আপনি যদি একবার চোখে দেখে ফেলেন, যখন আপনি দেখে ফেলবেন যে পাতায় হলুদ হলুদ ছোপ পড়ে গেছে, তখন থেকে কিন্তু আর এর নিয়ন্ত্রণ একদম করা মানে অসম্ভব বললেই চলে। তখন তাকে ওষুধ দিয়ে দাবিয়ে রাখা যায়, কিন্তু আপনি কমপ্লিট কিওর করতে পারবেন না। তাহলে সবথেকে বেটার হবে, বুদ্ধিমানের কাজ হবে, এটা আমার প্রিভেন্টিভ কেয়ার নেওয়া, অর্থাৎ জমিতে আমি আসতেই দেব না, স্পোরগুলোকে নষ্ট করে দেবো প্রথম থেকেই। এবার আপনাদের বলি, আপনারা কীভাবে চিনবেন যে ডাউনি মিলডু আপনার জমিতে আক্রমণ হচ্ছে? দেখুন, সবার প্রথমে নিচের পাতা দেখবেন, কারণ এটা তো মাটিবাহিত রোগ, স্পোরগুলো মাটিতে থাকে। মাটিতে যখন স্পোরগুলো ফুটবে, আপনাদের যে কন্ডিশনের কথা বললাম, ওই উপযুক্ত কন্ডিশন পাওয়ার পর স্পোরগুলো যখন ফোটে মাটি থেকে, সব থেকে মাটির ওপরের যে পাতাটা রয়েছে, মাটির সংলগ্ন সেই পাতাতে আপনারা খেয়াল করবেন হলুদ হলুদ স্পট পড়ছে পাতার মাঝখানে। কেমন? উপরের থেকে দেখবেন হলুদ হলুদ স্পট পড়ছে, চৌকো চৌকো স্পট, সামান্য গোলাকার স্পট। আর পাতাটা উল্টে দেখবেন, তার নিচে কিন্তু জলধরা জলধরা মতো। সকালবেলা আপনি যাবেন, পাতাটা উল্টাবেন, দেখবেন ওইখানে মনে হচ্ছে পোকায় ক্লোরোফিলের অংশটা ওপরের লেয়ারটা খেয়ে ফেলেছে, সেখানে জলধরা জলধরা মতো ব্যাপার। আর একটু যখন বেশি হলুদ হয়ে যাবে, পাতাটা একটু গুঁড়ো হবে, দেখবেন নিচেই একটা পাউডারি পাউডারি ভাব চলে আসবে ওই ক্ষত স্থানটা। তো এটা দেখে আপনি নিশ্চিত হবেন যেটা হচ্ছে ডাউনি মিলডিউ। আবার বলছি, ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন না, মানে চোখে যদি দেখে ফেলেন সেই পাতাগুলোকে কেটে, নিচের পাতাগুলো কেটে জমির বাইরে ফেলে দিন। কারণ এর নিয়ন্ত্রণ করা মানে কিওর করা, কিওরিটিভ স্টেজের জন্য আমি অপেক্ষা করতে বলবো না, আপনারা সবসময় প্রিভেন্টিভ কেয়ারে থাকবেন, শসা দীর্ঘদিন তুলতে পারবেন। এই রোগের জন্য আপনারা প্রিভেন্টিভ কেয়ারের জন্য কোন ছত্রাকনাশক ব্যবহার করছেন? দেখুন, আমি প্রিভেন্টিভ কেয়ারের কথা বলছি, তারপরে যদি লেগেই যায় সেক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন সেটাও জানাচ্ছি। কেমন? তাহলে প্রথম যে ওষুধটা আপনারা স্প্রে করবেন সেটা হচ্ছে জ্যাম্প্রো। প্রথম গাছ যখন এই কন্ডিশনে, আমি অল্প একটু দেখাই, গাছ যখন এই কন্ডিশনে আপনারা দেখছেন এইরকম কন্ডিশনে আসবে, মাছাতে উঠবে উঠবে ভাব। কেমন? কারো যদি গাছ এর থেকে ছোট হয়, ধরুন কারো গাছ এর থেকে ছোট অবস্থায় আছে, ছোট ছোট আছে, তাহলে সে অবস্থায় প্রথম যে স্প্রেটা আপনারা করবেন সেটা হচ্ছে অ্যাক্রোব্যাট কমপ্লিট। পাতাকে সুরক্ষিত রাখার সেরা ওষুধ মেটিরাম এবং ডাইমেথোমর্ফ দিয়ে তৈরি হয়েছে। 15 লিটার জলের জন্য 40 গ্রাম পর্যন্ত ব্যবহার করুন। ট্রান্সলামিনার অ্যাকশন এবং অ্যান্টি স্পোরুল্যান্ট এই দুইভাবে কাজ করে। এই ওষুধটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এই দুইভাবেই উদ্ভিদের শরীরে কাজ করে, মানে ছোট অবস্থায়। এবার গাছ যখন মাচা এরকম পাবো পাবো ভাব হবে, মানে উপরে উঠবে, ঠিক এই লেভেলে আপনারা যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে জ্যাম্প্রো। তাহলে প্রাথমিক অবস্থায় দেখুন, দুটো ওষুধের কথা বললাম, একটা হচ্ছে অ্যাক্রোব্যাট কমপ্লিট আর একটা হচ্ছে জ্যাম্প্রো। মাচা জাতীয় ফসলের জন্য আর একটা বিএসএফ কোম্পানির সেরা ওষুধ অ্যামেটোক্যাট্রাডিন এবং ডাইমেথোমর্ফ দিয়ে তৈরি হয়েছে। এটাও কন্ট্যাক্ট এবং সিস্টেমিক। এটা 15 লিটার জলের জন্য 30 ml ব্যবহার করবেন। এবার ধীরে ধীরে গাছগুলো যখন চাষি ভাই মাচাটা ভরছে, মাচা ভরা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনারা যে স্প্রে করবেন সেটা হচ্ছে মেলোডিডিউ। দেখুন, মেলোডিডিউ আমি ফুলকপিতেও ব্যবহার করেছি, এটা লেট ব্লাইট এবং ডাউনি মিলডির জন্যই যেন তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে বায়ার কোম্পানির একটা খুব সুন্দর ওষুধ। যখন উপরে ভরে যাচ্ছে, মাচাটা ভরছে, ঠিক সেই সময় আপনাদের স্প্রে করার কথাটা বললাম। তো টেকনিক্যাল দেখুন, মেলোডিডিউর ভিতরে আছে ইপ্রোভ্যালিকার 5.5% আর প্রোপিনেব, যেটা আমাদের অ্যান্ট্রাকলের ভিতরে থাকে, সেই প্রপিনেব আছে 61.25% WP পাউডার ফর্মে আছে। এটা বায়ার কোম্পানির একটা সুন্দর ওষুধ, আপনারা এটা ব্যবহার করতে পারেন, মানে খুব ভালো কাজ পাবেন। আলুর ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে, আমি তো ফুলকপিতে ব্যবহার করেই থাকি। যখনই লেট ব্লাইট এবং ডাউনি মিলডিউর মতো রোগ দেখা দেয়, তখন কিন্তু আমি মেলোডিডিউ ব্যবহার করবই, এটা মাথায় রাখবেন, আপনারাও করুন, ভালো কাজ পাবেন। ডোজ দেখুন, এটা হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামে আপনি 3-4 করতে পারেন, মোটামুটি 35-40 গ্রাম, 40 গ্রাম দরকার নেই, আপনি 35 গ্রাম ব্যবহার করুন। এবার ধরুন চাষি ভাই, গাছগুলো বড় হয়ে গেছে, গাছে ফুল চলে এসেছে, আবার ওইদিকে আপনি ডাউনি মিলডিউর মতো রোগের আক্রমণও দেখতে পাচ্ছেন, মানে রোগও লেগেছে এদিকে গাছে ফুলও এসেছে, তাহলে সেক্ষেত্রে কোন ওষুধটা সবথেকে বেটার হবে এই ডাউনি মিলডিউ নিয়ন্ত্রণের জন্য? সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ইকুয়েশন প্রো, গাছে যদি ফুল থাকে। কেমন? গাছে যদি ফুল থাকে
তাহলে ব্যবহার করবেন নিউট্রিশন প্রো। এটাও কিন্তু একটা খুব সুন্দর ওষুধ। আসুন নিউট্রিশন প্রো টেকনিক্যাল এবং তার ডোজ কতটুকু সেটা এবার দেখি। কর্টেপা কোম্পানির ফাঙ্গিসাইডের স্পোর মারার জন্য, রেণু মারার জন্য একটা সেরা ওষুধ। ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ এবং লেট আর্লি ব্লাইটের জন্য ভালো কাজ করে। 15 লিটার জলে 15 ml ব্যবহার করবেন। টেকনিক্যাল ফ্যামোক্সাডোন 16.6% এবং সাইমক্সেলিন 21.1%। ধরুন গাছে ফুল নেই, আপনার ডাউনি মিলডিউ আপনি প্রচুর পরিমাণে লেগেছে দেখতে পাচ্ছেন, তাহলে সেটাকে আমাদের কিন্তু থামাতে হবে, চাপাতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কর্টেপা কোম্পানির আর একটা ভালো ওষুধ ব্যবহার করুন, যার নাম হচ্ছে কারজেড M8। মোটামুটি এই যে ইকুয়েশন প্রো আর কারজেড M8 বলছি, এর টেকনিক্যাল প্রায় একই রকমের এরা কাজ করে কিন্তু। তো একটা ফুল আসার ক্ষেত্রে ব্যবহার করুন, ফুল না আসলে আর একটা মানে কারজেড M8 ব্যবহার করুন। এবার চাষি ভাই আরও দুটো ওষুধের কথা আপনাদের বলে দিই। ধরুন সবসময় আপনারা চাইছেন এরকম দামি ওষুধ আমি ব্যবহার করবো না, একটু সস্তার দিকে যাব। তাহলে একটা দামি আরেকটা দামি যখন ব্যবহার করছেন তার মাঝে মানে 15 দিনের মাঝে যে আরেকটা সপ্তাহ পরে সেখানে আপনি ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড, আর একটা হচ্ছে থাইফোনেট মিথাইল যেটা রোকো নামে পাওয়া যায়। কেমন এ দুটোও কিন্তু ডাউনি মিলডিউর জন্য খুব ভালো কাজ করে, পাউডারি মিলডিউর কাজ জন্য কাজ করে। তো রিডোমিল গোল্ডের টেকনিক্যাল আপনারা জানেন, ম্যাঙ্কোজেব 64%, 4% আছে মেটালেক্সিল, আর থাইফোনেট মিথাইল আছে রোকোর ভিতরে। এগুলোরও ডোজ আপনার মোটামুটি 35-40 গ্রাম করে আপনারা 15 লিটার জলে দেবেন, তারপর জমিতে স্প্রে করবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমি বললাম, যে ওষুধগুলো বললাম, প্রত্যেকটা কিন্তু শশার যে রোগ, ছত্রাকজনিত যে রোগ, তার সেরা সেরা ওষুধের কথা বললাম। আবার একটু স্মরণ করিয়ে দিই, যারা চাষ করছেন তারা এগুলো কাছে রাখবেন। 1 নম্বর হচ্ছে ছোট অবস্থায় অ্যাক্রোব্যাট কমপ্লিট, আর একটু যখন বড় হবে তখন দেবেন জ্যাম্প্রো, যখন ওপরে মাচাতে ভরছে তখন দেবেন মেলোডি ডিও, তারপরে চলে যাবেন আপনি বললাম যদি ফুল আসা অবস্থায় লেগে যায় সেখানে ইকুয়েশন প্রো, আর যদি ফুল না থাকে লেগে যায় তাহলে সেখানে হচ্ছে কারজেড M8। এই যে 5টা ওষুধ, এটা হচ্ছে শশা চাষের সব থেকে সেরা ওষুধ কিন্তু। তো আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন বেটার রেজাল্ট পাবেন এই ভাদ্র মাসে যারা চাষ করেছেন এই সময় থেকে পরবর্তী সময়ের জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।